নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য একটা দারুণ হেলদি আর টেস্টি রেসিপি, হলো গাজরের গোলা রুটি। আর এই গাজরের গোলা রুটি কিন্তু আমরা একেবারে 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারি, আর বানানোও কিন্তু ভীষণ সহজ, আর খেতেও হয় দারুণ টেস্টি। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 গাজর। এবারে আমি গাজরটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। এরপরে আমি একটা গ্রেটে গাজরটাকে গ্রেট করে নেব। আমি এরকমভাবে গ্রেট করছি, একদিকে কিন্তু আমি গাজরটাকে গ্রেট করছি, তাহলে কিন্তু খুব ঝটপট আমরা গাজরটাকে গ্রেট করে নিতে পারবো। তো আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। এরপরে আমি এই গাজরগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপ ময়দা। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হোয়াইট পেপার পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান। জোয়ানটাকে হাতে আমি একটু ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ জিরে। জিরে আর জোয়ানটা দিলে কিন্তু গোলা রুটিটা খাওয়ার সময় কিন্তু মুখে পড়বে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। বাচ্চাদের হেলদি খাবারের সাথে সাথে কিন্তু টেস্টি খাবার হলেও বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে। তো এবারে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তো তেলটা দিয়েও আমি ভালো করে সবটাকে মিশিয়ে নেব। এরপরে এটা যাতে আরও টেস্টি হয় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দুধ, আর দিয়ে দিচ্ছি অল্প করে জল। এবারে আমি ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমার এটা অনেকটা থিক লাগছে, তো সেই জন্য আমি এর মধ্যে আরও একটু দুধ আর অল্প পরিমাণে একটু জল আমি মিশিয়ে নিলাম। এবারে ভালো করে আমি সবটাকে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রাখব। যদি হাতে সময় না থাকে, খুব তাড়া থাকে, তাহলে কিন্তু ঢাকা দিয়ে না রাখলেও কোনো অসুবিধে নেই। সঙ্গে সঙ্গে ব্যাটার গুলেও কিন্তু এটা গোলা রুটিটা তৈরি করা যেতে পারে, তার জন্য কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। তো আমি এই 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে আর একবার মিক্স করে নিচ্ছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। প্যানটা যত গরম হবে আমি নিয়ে নিচ্ছি তেল। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করছি, আর তেলও কিন্তু খুব অল্প পরিমাণে আমি ব্যবহার করব। তো অল্প একটু তেল আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। তারপরে একটা ব্রাশ দিয়ে আমি এখানে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা স্পুনের সাহায্যে ব্যাটারটা আমি ফ্রাইং প্যানের উপর দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে হালকা হালকাভাবে আমি ব্যাটারটাকে স্প্রেড করে দিচ্ছি গোলা রুটিটা তৈরি করার জন্য। তবে খুব বেশি করে বড় কিন্তু আমি করছি না, আমি ছোট ছোট করে কিন্তু গোলা রুটিগুলো তৈরি করব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় সাইজের গোলা রুটি কিন্তু তৈরি করতে পারেন। সুন্দরভাবে আমি স্প্রেড করে দিলাম। এবারে আমি অপেক্ষা করব 1 পিঠটা ভালো করে ভাজা হওয়ার জন্য। তো 1 পিঠটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে দেব অপর পিঠটা যাতে ভালো করে ভাজা হয়। তো আমি এটাকে উল্টে দিয়ে হালকা হালকা প্রেস করে দিলাম। এবারে আমি উল্টে পাল্টে গোলা রুটিটাকে ভালো করে ভেজে নেব। তো আমার কিন্তু 2 পিঠই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো গোলা রুটিটা আমি তুলে নিচ্ছি। এবারে আরও অল্প পরিমাণে আমি তেল দিলাম, দিয়ে একইভাবে আমি ব্রাশ করে দিলাম, তারপরে ব্যাটার দিয়ে স্প্রেড করে দিলাম। এবারে 1 পিঠটা ভাজা হয়ে গেলে একইভাবে দেবো অপর পিঠটাও ভালোভাবে ভাজার জন্য। তো একইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি সব কটা গোলা রুটি ভেজে নেব। তো একে একে আমি গোলা রুটিগুলো ভেজে নিচ্ছি। এরপরে আমি প্লেটে
তুলে নিচ্ছি। এই গোলা রুটি কিন্তু শুধুই যে আমরা বাচ্চাদের টিফিনে দিতে পারি এমনটা কিন্তু নয়, এটা কিন্তু সকালের জলখাবারের জন্য বা বিকেলের টিফিনের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। আর এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, সময় তো ভীষণই কম লাগে। তো আমি নিয়ে নিয়েছি টিফিন বক্স, তো টিফিন বক্সে আমি টিফিন ভরে দিচ্ছি, যে যতগুলো খাবে ততগুলো টিফিন বক্সে টিফিন ভরে দেওয়া হবে। তো আমি টিফিন বক্সেও টিফিন ভরে দিয়ে দিলাম, এরপরে সবটাকে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট হেলদি আর টেস্টি রেসিপি, গাজরের গোলা রুটি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন আর বাচ্চাদেরকে টিফিনে দেবেন বা নিজেরা খাবেন জলখাবারে অথবা টিফিনের সময়। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।